আসসালামু আলাইকুম দর্শক, বিডি স্পোর্টস 24 চ্যানেলটিতে আপনাকে স্বাগত। আগামী 12 অক্টোবর বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার প্রস্তুতি ম্যাচের বাংলাদেশের সম্ভাব্য একাদশ জানিয়ে দেওয়া হবে আজকের প্রতিবেদনে। দর্শক, বিস্তারিত শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বিশ্বকাপের আগে নিজেদের ঝালাই করে নিতে আগামী 12 অক্টোবর বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার প্রস্তুতি ম্যাচ শুরু হবে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। বিশ্বকাপ প্রস্তুতির জন্য বাংলাদেশ দল এখন ওমানে, সেখানে ব্যস্ত সময় কাটাচ্ছে বাংলাদেশের ক্রিকেটাররা। আগামী 12 ও 14 অক্টোবর দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। প্রথম পর্বে বাংলাদেশ নিজেদের তিনটি ম্যাচ খেলবে ওমানে, ভেন্যু হবে আল আমিরাত ক্রিকেট স্টেডিয়াম। বিশ্বকাপ ভেন্যুর সাথে মানিয়ে নিতে বড় ভূমিকা রাখতে পারে প্রস্তুতি ম্যাচ দুটি। বিশ্বকাপ শুরু হবে 17 অক্টোবর, উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশের প্রতিপক্ষ হবে স্কটল্যান্ড। 19 অক্টোবর স্বাগতিক ওমান ও 21 অক্টোবর পাপুয়া নিউগিনিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। দর্শক, শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ জানিয়ে দেওয়া হবে। এবার শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের হয়ে খেলবেন ক্যাপ্টেন মাহমুদুল্লাহ, নাইম শেখ, লিটন দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, নুরুল হাসান সোহান, আফিফ হোসাইন, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও নাসুম আহমেদ। দর্শক, এই একাদশের বাইরে আপনাদের যদি কারো কোনো পছন্দের ক্রিকেটার থাকে তাহলে সেটা আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন। আর ধন্যবাদ দর্শক, পুরো সময় জুড়ে বিডি স্পোর্টস 24 চ্যানেলের সঙ্গে থাকার জন্য। এবং যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।